নাম বিপ্লব দেব, ত্রিপুরার ভাবী মুখ্যমন্ত্রী। এইজন বিপ্লব দেবর এতিয়া নতুন তথ্য। বাংলাদেশী মূলর রাজনীতিক এইজন বিপ্লব দেব। দেবর পিতৃ হিরুধন দেব আর মাতৃ মিনারণী দেব মুক্তিযুদ্ধর সময় গুছি আহিছিল ত্রিপুরালৈ, গ্রহণ করেছিল ভারতীয় নাগরিকত্ব আর ইয়াতেই জন্ম হয়েছিল বিপ্লব দেবর। বাংলাদেশের চাঁদপুর জেলার কচুয়াত বিপ্লব দেবর পিতৃপুরুষের ঘর, যত উপস্থিত প্রতিদিন দেবর সাংবাদিক। এইটু ত্রিপুরার ভাবী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পৈতৃক গৃহ। ইয়াত তেওঁর তিনি খুড়া আর সম্পর্কীয় ভাতৃ সকলে বসবাস করে। সাম্প্রতিক সময়ত বিপ্লব কুমার দেবে খুড়ার পুতিকার বিবাহ উপলক্ষে ইয়াত আহিছিল। এইজন বিপ্লব দেবর খুড়াক প্রাণধন দেব, এতিয়া বাংলাদেশের কচুয়ার স্থায়ী বাসিন্দা। কচুয়াত দেব পরিয়ালর আছে পৈতৃক সম্পত্তি হিসেবে পয়া এখন পুরনি ঔষধের দোকান। মোট তিনজন খুড়াক আছে বিপ্লব দেবর। মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে, তার সে যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে তো আমাদের গৌরব। তাছাড়া ভারতের মতো একটা রাষ্ট্রের ত্রিপুরা স্টেটের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে, আপনাদের দোয়ায় আমরা দোয়া করি। আমার ভাতিজা এবং আমরা যারা তার বংশধর আছি সবাই তাকে দোয়া করি যেন সে উত্তরোত্তর এভাবে ভালো আরও ভালো করুক। বাংলাদেশী মূলর সন্তান ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, এই খবরে আনন্দর জোয়ার আনিছে কচুয়া অঞ্চলতো। ইতিমধ্যেই বিপ্লব দেবর শপথ গ্রহণ অনুষ্ঠানত ভাগ লোবলৈ বাংলাদেশের পুরনি গৃহর পর আহিব বহু আত্মীয় স্বজন। আমি বিপ্লবের ছোট কাকা, ওর আমার নাম মধুসূদন দেব। ওর এই মুখ্যমন্ত্রী হওয়ায় আমার পরিবারবর্গ, আমার বাড়ির সকল মানুষ, এলাকার মানুষ তথা কচুয়া থানার প্রত্যেকটা মানুষ যে কত আনন্দিত তা ভাষা প্রকাশ করা যায় না। এটা সত্যিকারের একটা গর্বের বিষয়, গৌরবের বিষয়, আনন্দের বিষয়। তা আছে, আমরা যে এখন যখন সংবাদ পাইলাম যে সে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা, সেজন্য আমরা এলাকাবাসী, গ্রামবাসী এবং আমরা অত্র পরিবারবর্গ সবাই আনন্দিত এবং গৌরবান্বিত। এওঁলোকো বিপ্লব দেবর খুড়াক। এওঁলোকৰ উপৰিও দেবর আত্মীয় আর 20টা পরিয়াল আছে বাংলাদেশের কচুয়াত। উল্লেখযোগ্য যে বিপ্লব দেবর এই বাংলাদেশ কানেকশনের তথ্য জানিছিল মানিক সরকারে, কিন্তু সততার বাবেই সেই ইস্যু নির্বাচনী প্রচারত ব্যবহার করা নাছিল নিকা ভবমূর্তির রাজনীতিকজনে। বাংলাদেশের চাঁদপুর কচুয়ারপরা মাসুম বিল্লাহর রিপোর্ট, প্রতিদিন টাইম।